মুখ্যমন্ত্রী নিষেধ অমান্য করে বীরভূমের ইলামবাজারে তৃণমূলের বিজয় মিছিল বাঁশ লাঠি নিয়ে মিছিলে শামিল তৃণমূল কর্মীরা মিছিল শেষে বিজেপিকে হুমকি তৃণমূল ব্লক সভাপতির আজ ঢাকঢোল বাজিয়ে ইলামবাজার শহরে বিজয় মিছিল করেন তৃণমূল কর্মীরা আবির খেলায় মাতেন তারা মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ মিছিল শেষে তৃণমূলের ইলামবাজার ব্লকের সভাপতি ফজলুল হক গতকাল বিজেপিকে হুঁশিয়ারি দেন